গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বেরিয়েছি এখানকার মিউজিয়াম দেখতে যাব বলে, রয়্যাল অ্যালবার্টা মিউজিয়াম। চলুন আপনাদেরকেও দেখাই এখানকার মিউজিয়াম মানে জাদুঘরগুলো কেমন দেখতে হয় আর সেখানে কি কি দেখতে পাওয়া যায়। দেখুন বাইরে কত বরফ পড়েছে, হে দেখুন, দেখছেন কতখানি মোটা পুরু স্তর জমে গেছে বরফের, আর চারপাশটা দেখুন দুর্দান্ত দেখতে লাগছে। ঠিক জানো সেই মনে হচ্ছে না ছোটবেলাতে সিনেমাতে যেমন সুইজারল্যান্ডকে দেখতাম সেই রকমই, আমার তো তাই মনে হচ্ছে। আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে দেখতে। দেখুন না পাটা দিচ্ছি কতটা ঢুকে যাচ্ছে ভেতরে একদম। এখানে ক্যানাডা আসার পর থেকেই আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমরা মিউজিয়ামে যাব, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠেনি যাওয়া। আজকে সুযোগ পেয়েছি আর সকাল থেকেই দেখছি প্রচুর স্নোফল হচ্ছে, এখন দেখছি একটু কমেছে। আমি তো কিছুদিন আগেই আমার কয়েকটা ব্লগেতে বলছিলাম যে এবারে এখনো অবধি সেরকম স্নোফল হয়নি, কিন্তু দেখুন এবার যেন মনে হচ্ছে ভগবানও সেটা শুনে নিয়েছেন আর কি, কত স্নোফল হয়েছে দেখুন চারপাশে, আর কেমন মোটা বরফের স্তর হয়েছে, চারিদিকটা একদম সাদা হয়ে আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এর ওপর দিয়ে হাঁটতে না দারুণ লাগে জানেন তো আমার, কিরকম দেখুন পাটা ভেতরে চলে যাচ্ছে। তবে এমনি সময় যখন স্নোর ওপর দিয়ে যাওয়া হয় অতটা ঠান্ডা লাগে না, কিন্তু এই যেদিন ধরুন এরকম স্নোফল হয় সেদিনকে কিন্তু বেশ ঠান্ডা লাগে গায়ে যখন এই স্নোগুলো পড়ে আর কি। দাঁড়ান টুপিটাকে চাপা দিয়ে দিই মাথা। আমরা মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, এই মিউজিয়ামটার নাম রয়্যাল অ্যালবার্টা মিউজিয়াম। এখানে জানেন তো আপনাদের ব্যাগ রাখার জন্য অনেকগুলো লকার তৈরি করা আছে, এখানে অনেক লকার আছে যেগুলোতে আপনাকে ওই 25 সেন্ট করে দিতে হবে আর কি রাখার জন্য ব্যাগ বা সোয়েটার। তো 25 সেন্ট আপনার কাছে নাও থাকতে পারে, যেমন ধরুন আমার কাছে $1 কয়েন আছে, এই দেখুন এইটাকে আমি এখানে খুচরো করতে পারবো, এটাকে আমি যদি এরকম ভাবে ঘুরে দিই আমার কাছে 4 খানা 25 সেন্টের পয়সা চলে এলো। মেন মিউজিয়ামে ঢোকার মুখেই কত বড় একটা ম্যামথের পুতুল তৈরি করা আছে, এর শিং আর চোখেতে আবার এলইডি লাইট জ্বলছে। ও বাবা, এই দিকে আবার ডাইনোসরও দাঁড়িয়ে আছে, আর তার ঠিক মাথার ওপরে আবার একটা প্লেন ঝুলছে। একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে হলো টিকিট কাউন্টার, আর ঠিক তার ডান দিকে দেখুন কত বড় একটা মা ম্যামথ স্ট্যাচু তার বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই মিউজিয়ামে বড়দের টিকিট প্রাইস হলো $21, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ওই 1200 টাকার মতন, আর ছোটদের মানে 17 বছর বয়স অবধি, 7 থেকে 17 বছর বয়স অবধি তাদের টিকিটের প্রাইস হচ্ছে $10 করে, মানে ওই ভারতীয় মুদ্রায় প্রায় 600 টাকার মতন। এই মিউজিয়ামটায় 2টো ফ্লোর আছে আর আয়তনেও বিশাল। চলুন এই সামনের গেটটা দিয়ে ঢুকে দেখা যাক ভেতরে কি আছে। তবে একটা সত্যি কথা বলতে কি, এটা আমার প্রথমবার কোনো জাদুঘরের এক্সপিরিয়েন্স হতে চলেছে,
কলকাতায় থাকাকালীন অনেকবারই ভেবেছি জাদুঘরে একবার যাব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। এইগুলো হলো প্রাচীন যুগে ব্যবহৃত চীনামাটির বাসনপত্র। অ্যালবার্টার লোকজন এই চীনামাটির বাসন তৈরি ও ব্যবহার করা শুরু করেছিল প্রায় 2000 বছর আগে। এগুলো হচ্ছে এক ধরনের নেকলেস, যেগুলো আগেকার দিনে মানুষেরা গলায় পরতেন। আগেকার দিনে মানুষ পশু শিকার করার জন্য কি ধরনের অস্ত্র ব্যবহার করতেন সেইগুলো এখানে দেয়া রয়েছে। আর দেখুন কিভাবে তারা দলবদ্ধ হয়ে শিকার করতেন, তারও একটি রেপ্লিকা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে জায়ান্ট বাইসনের স্কেলেটন, যার ফসিল পুরো অ্যালবার্টাতেই পাওয়া গেছে। কিন্তু বাইসন হলো নর্থ আমেরিকার ইমিগ্রেন্ট, এরা আইস এজের যুগে এশিয়া থেকে এসেছিল। আর এটা হলো আমেরিকান লায়ন। এই বিশাল আকার লায়নগুলোকে আইস এজের সময় অ্যালবার্টাতে সাধারণত দেখা যেত। এটার নাম হলো আমেরিকান হর্স, যেগুলো প্রায় 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে। আর এই যে অ্যানিমেলটা দেখতে পাওয়া যাচ্ছে, এর নাম হচ্ছে মাস্ক অক্স। এটা সাধারণত ক্যানাডার আর্কটিক যে আইল্যান্ডগুলো আছে, যেমন নর্থ ওয়েস্ট টেরিটরিজ, নুনাভাট, এই সমস্ত জায়গাতে এখনো দেখতে পাওয়া যায়। আর এই স্কেলেটনটা হলো জায়ান্ট শর্টফেস বিয়ারের। বিয়ার বা ভাল্লুক অ্যালবার্টার কমন অ্যানিমাল এখনকার সময়েতেও, কিন্তু এই জায়ান্ট শর্টফেস বিয়ার আইস এজের সময় অ্যালবার্টাতে দেখতে পাওয়া যেত। দেখুন আপনারা, এই ম্যামথটা কি বিশাল সাইজের, আর দাঁতগুলো দেখুন, এ বাপরে! আর এইদিকে কিছু বাইসনের শিং সমেত মাথার খুলি রাখা আছে। এগুলো এক একটা এক এক রকম এজের, যেমন এইটা হলো 50,000 বছর আগেকার, আর ওইটা 45,000 বছর আগেকার। আর এটা হচ্ছে একটা কলম্বিয়ান ম্যামথ। এর দাঁতের সাইজটা শুধু দেখুন একবার, আর মনে মনে ভাবুন এরা যাদের আক্রমণ করত তাদের কি অবস্থা হতো। আর এটা হচ্ছে একটা ম্যামথের জ। এতক্ষণে যাকে দেখার জন্য আমার এই জাদুঘরে আসা তাকে দেখতে পেয়েছি। ছোটবেলা থেকেই এই ডাইনোসরের প্রতি আমার একটা আলাদা টান ছিল। খুব ছোট থেকেই জুরাসিক পার্কের যতগুলো মুভি আছে খুব কম হলেও এক একটা 10 বার করে তো দেখেইছি। আমার মতো আর কার কার এই ডাইনোসরের প্রতি কৌতূহল আছে কমেন্ট করে জানান আমাকে। আরে দাঁতগুলো দেখুন! এইদিকে আবার কিছু ডাইনোসরের ডিম কেমন দেখতে হতো তারও রেপ্লিকা দেওয়া আছে। আর এই যে ডাইনোসরটাকে দেখতে পাচ্ছেন, এগুলো এরই ডিম। এই ডাইনোসরগুলোকে ড্রোমেশোরাস বলে। আর এর সাথে এখনকার পাখির অনেক মিল পাওয়া যায়। এছাড়া এরা কেমন করে বাসা বানিয়ে ডিম পারত তা তো এখানে দেওয়াই আছে। এটা হচ্ছে ডাইনোসরের যে ডিম হয়, ডিমের বাইরের শেল আর কি। দেখুন, আপনি টাচ করে দেখতে পাবেন কেমন কাঁটা কাঁটা মতো রয়েছে, না সেই আমাদের যেমন কাঁঠালের গায়ে হয় অনেকটা সেই রকম। এই শিপগুলোকে দেখুন, এইগুলোকে বিঘন শিপ বলে। এর শিঙের জন্যই এর এই রকম নাম। এক জোড়া শিঙের ওজন প্রায় 14 কেজি পর্যন্ত হয়। সাধারণত উত্তর আমেরিকায় এদেরকে দেখতে পাওয়া যায়। এখানে দেখুন,
অ্যানিমালস এবং হিউম্যানের মানে মাথার যে খুলি সেগুলো দেওয়া আছে। এটা হচ্ছে গ্রেজেলি বিয়ার, এটা হিউম্যান, এটা হোয়াইট টেল ডিয়ার, আর এটা গ্রে উলফ। আচ্ছা, এইদিকে দেখুন, এই বিয়ার বা ভাল্লুকগুলোকে কি সুন্দর যত্ন করে সংরক্ষিত করা আছে। এইগুলো হলো গ্রিজলি বিয়ার। নর্থ আমেরিকায় এদেরকে ব্রাউন বিয়ার বা শুধু গ্রিজলি বলেও ডাকা হয়। এই বিয়ার ক্যানাডার অনেক প্রভিন্সেই দেখতে পাওয়া যায়, যেমন ধরুন আমাদের এই অ্যালবার্টাতে, ব্রিটিশ কলম্বিয়াতে, ইউকুন, নর্থ ওয়েস্ট টেরিটরিজ বা নুনভাটের মতো প্রভিন্সগুলোতে। শুধুমাত্র অ্যালবার্টাতেই এর সংখ্যা প্রায় 29,000। বাইসনের সাইজটা শুধু একবার দেখুন। ক্যানাডার অনেক প্রভিন্সেতেই এখনো বাইসন দেখতে পাওয়া যায়। সুন্দর করে এগুলোকে এরা সাজিয়ে রেখেছে, মানে সত্যি মনে হচ্ছে এরা তিনটে বাচ্চা খেলছে আর মা দাঁড়িয়ে দেখছে। ওদিকে আবার দেখো, একজন আবার একটা পাখি মেরেছে খাবে বলে, যেন মনে হচ্ছে সত্যি এগুলো একদম সামনে রয়েছে। এগুলো যে তৈরি করা আছে দেখে মনে হচ্ছে না, কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? বলুন, আপনারাও কিন্তু কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগে। এই ঈগলগুলোকে গোল্ডেন ঈগল বলে। সাধারণত নর্দার্ন হেমিস্ফিয়ারে এগুলোকে দেখতে পাওয়া যায়। দেখুন, এখানে আবার মা ঈগল তার বাচ্চাটি দেখাশোনা করছে। আর এই যে প্রাণীটি এখানে সংগ্রহ করে রাখা আছে, এর নাম হলো ব্যাজার। এরা খুব ভালো গর্ত খুঁড়তে পারে বলে এদের এক্সিলেন্ট ডিগিং মেশিনও বলা হয়। সাউথার্ন ব্রিটিশ কলম্বিয়া আর অন্টারিও প্রভিন্সে এদেরকে দেখতে পাওয়া যায়। আর এদের খোঁড়া গর্তের মধ্যে পেঁচা, খরগোশ আর কখনো কখনো সাপও বসবাস করে। আর এটা হলো মুজ। মুজ হরিণদেরই একটা প্রজাতি। নর্থ আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল হলো এই মুজ। এরা জলাশয়ের কাছাকাছি থাকতে ভালোবাসে। এরা তৃণভোজী, সাধারণত লতাপাতা, ঘাস এইসব খেয়ে এরা জীবন অতিবাহিত করে। আর এরা হলো আমেরিকান হোয়াইট পেলিক্যান। নর্থ আমেরিকার যে সমস্ত লার্জেস্ট বার্ডসগুলো আছে তাদের মধ্যে এটি একটি। গরমকালে এদেরকে অ্যালবার্টা, সাসকাটুন আর ম্যানিটোবার কিছু অংশে দেখতে পাওয়া যায়, আর শীতকালে সাউদার্ন ইউনাইটেড স্টেটস আর মেক্সিকোতে এদেরকে দেখতে পাওয়া যায়। আর এইগুলো হলো এই হোয়াইট প্যালিকানের ডিম। আর এই যে প্রাণীটি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হলো বিভার। নর্থ আমেরিকায় এদেরকে দেখতে পাওয়া যায়। এদের ওজন 50 কেজি পর্যন্ত হতে পারে। এরা গাছের ছাল, সিডস, ঘাস এইসব খেয়ে বেঁচে থাকে। আচ্ছা, জানেন তো, এখানে যখন শীতকালে প্রচুর স্নোফল হয় তখন বিয়ার বা ভাল্লুকেরা হাইবারনেশন বা শীত ঘুমে চলে যায়। কিন্তু এরা সবসময় ঘুমোয় না। হাইবারনেশনে থাকাকালীন এদের খাবার খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু অনেক সময় লাউড মিউজিক হলে এদের ঘুম ভেঙে যায়। এই মিউজিয়ামটার অনেকগুলো ভাগ আছে, আর প্রত্যেকটা ভাগকেই এরা এত সুন্দর যত্ন করে সাজিয়ে তুলেছে, কি বলবো, দেখতে এত ভালো লাগছে যে কিছু বলার আর ভাষা নেই। এই চত্বরটাই আবার রক সাইকেলকে তুলে ধরা হয়েছে, মানে ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম না ভূগোলের বইতে, পাথরের বিভিন্ন পর্যায়ে, সেই রকমই আর কি। যেমন সেডিমেন্টারি বা পাললিক শিলা, মেটামরফিক বা রূপান্তরিত শিলা, আর ইগনিয়াস বা আগ্নেয় শিলা। এইখানে আবার সেডিমেন্টারি বা পাললিক শিলার কিছু পাথর রাখা আছে, যেমন লাইমস্টোন, স্যান্ডস্টোন এইসব। আর এইখানে রূপান্তরিত শিলার কিছু পাথর রাখা আছে, যেমন ধরুন মার্বেল।
আর এইখানে এই যে পাথরগুলো রাখা আছে দেখছেন, এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ আর কি, যেমন ধরুন ব্যাসেল্ট এইসব। আর এইখানে দেখুন সমুদ্রের তলায় পাওয়া কিছু ফসিল রাখা আছে। আচ্ছা, এই চত্বরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জানেন তো। এইখানে মেটারয়েডসের টুকরো রাখা আছে, মানে পৃথিবীর বাইরের কোনো গ্রহ থেকে আসা ছোট ছোট উল্কা। একটা দারুণ অভিজ্ঞতা, পৃথিবীর বাইরের একটা অংশকে অন্য একটা গ্রহের অংশকে টাচ করতে পারছি, আমার জীবনের তো এটা একটা সেরা অভিজ্ঞতা। আজ থেকে প্রায় 11,000 বছর আগে একটা মেটারয়েডস আমাদের এই অ্যালবার্টাতে পড়েছিল, যেটা পৃথিবীর বায়ুমণ্ডলে আসার পরেই ছোট ছোট অনেকগুলো টুকরো হয়ে গিয়েছিল। মিউজিয়ামের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই একটা চিকেন স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে নিয়েছি। চলুন ঝটপট খেয়ে নিই, তারপর বাকি মিউজিয়ামটা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো এখানকার মিউজিয়াম কেমন হয়। আমরা খাবার খেয়ে চলে এসেছি, আর এই সেকশনটায় দেখুন অ্যালবার্টার কিছু ট্রেজার রাখা আছে, যেমন অ্যামোলাইট, এটা একটা সামুদ্রিক প্রাণীর ফসিল, কি সুন্দর দেখতে দেখুন। তাছাড়া রয়েছে আপনার ওপাল, ডায়মন্ড, এছাড়া আরও অনেক রকমের মূল্যবান পাথর যেগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে। আর এইখানে নানান রকমের নানান কালারের মিনারেলস রাখা আছে, এই যেমন দেখুন এইটা এক রকম কালারের মিনারেলস, আর এইটা হচ্ছে একটা মিনারেলস কিন্তু দু তিন রকম কালারের। আর এইখানে কানাডার কিছু হিস্টোরিক্যাল মিনারেলসের কালেকশন রাখা আছে, যেগুলি কানাডার আলাদা আলাদা প্রভিন্সের, মানে আলাদা আলাদা রাজ্যের, যেমন কোনোটা ধরুন কিউবেকের, কোনোটা নোবাসকোশিয়ার, আবার কোনোটা নুনাভাটের। তারপর কিছুদূর যেতেই আমরা এই বিশাল অ্যাকোরিয়ামটা দেখতে পেলাম, এতে কত রকমের মাছ আছে দেখুন। আর এই যে গাছের মতো এগুলো দেখা যাচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো প্লাস্টিকের কিছু, ও বাবা, তারপর দেখছি না এগুলো নড়ছে। আপনারা যদি জেনে থাকেন এইগুলোর কি নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চত্বরটায় পরপর অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল, আর এই মাছগুলো দেখুন কি সুন্দর দেখতে, তাই না বলুন। আর এই মাছটিকে দেখুন, এটাকেও তো প্রথমে আমি ভেবেছিলাম প্লাস্টিকের, তারপর দেখছি না ইনি নড়াচড়া করছেন। এবার আমরা যে চত্বরটায় এসেছি, মানে যে এরিয়াটায় এসেছি আর কি, এখানে অনেক রকম পোকামাকড় সংরক্ষণ করে রাখা আছে, সবই কিন্তু জ্যান্ত। এই যে শুকনো পাতার মতো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি পোকা, জ্যান্ত পোকা আর কি। আচ্ছা, এই পোকাটিকে দেখতে পাচ্ছেন ছবিতে, এই দেখুন আমি অনেক কষ্টে এদেরকে খুঁজে বার করেছি, দাঁড়ান আপনাদেরকেও দেখাচ্ছি। দেখে প্রথমে মনে হচ্ছিল সত্যিই যেন গাছের পাতা, তারপর নড়াচড়া করতে বুঝতে পারলাম যে ও গাছের পাতা নয়, ও একটা পোকা। যাই হোক, এছাড়াও এখানে আরও অনেকগুলো মাকড়সাও ছিল অনেক রকমের, যারা অলরেডি নিজেরা জাল তৈরি করে তার ভেতরে ঢুকে বসেছিল, যার জন্য দেখতে পাওয়া যায়নি। এছাড়া এখানে আরও অনেক রকম পোকার আর কি কত রকম যে ভ্যারাইটি হয় তার কিছু কালেকশনও রাখা ছিল, আর কিছু শামুকও ছিল জ্যান্ত।
যাই হোক চলুন এবার বাড়ির পথ ধরি, অনেকটা পথ যেতে হবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।